হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা। গার্ডেন অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমার সবথেকে আনন্দ কখন হয়, আমি তখন তোমাদেরকে এটাই বলবো যে যখন আমি কোনো গাছকে নতুন জীবন দিতে পারি। আজকে এমনই একটা গাছ নিয়ে কথা বলবো। এই যে দেখো, রাখা আছে এখানে, এই যে এটা হচ্ছে জেড প্লান্ট, এবং এর আমি তোমাদের লাস্ট ইয়ারের ছবি দেখাবো। বর্ষাকালে বৃষ্টিতে ভিজে এবং মিলিবাগস হয়ে এর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এবং এখন দেখো এই গাছটা কী সুন্দর লাগছে দেখতে। এবং জেড প্লান্ট বাড়িতে রাখতে অনেকে, মানে জেড প্লান্ট তো লাকি প্লান্ট বলা হয়, কিন্তু অনেকেই সমস্যা হয়ে যায় জেড প্লান্ট নিয়ে। অনেকেই আমাকে বলেছে যে জেড প্লান্ট তাদের নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমি তোমাদের সঙ্গে স্পেশাল কিছু টিপস শেয়ার করব, যাতে তোমাদের জেড প্লান্ট কখনোই নষ্ট হবে না আর এরকম সুন্দর বুশি হয়ে থাকবে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে ফেলি। কিন্তু শুরু করার আগে, যারা যে বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাই আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো, লেটস স্টার্ট। এই গাছটা কিন্তু আসলে জেড নয়, এটার নাম হচ্ছে পটুলাকারিয়া আফ্রা। অ্যাকচুয়াল জেড হচ্ছে এই গাছটা, এর নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে ক্র্যাসিউলা ওভাটা। তবে আমাদের এক্ষেত্রে কিছু ম্যাটার করে না, নামে দুটোকেই আমরা জেড বলেই চালাতে পারি, কারণ এদের দুটোরই যে রিকোয়ারমেন্টস, যে দরকার, মানে জল বলো, আলো, মাটি, এই সমস্ত এই দুটো গাছেরই কিন্তু একই রকম। তাই আমাদের এখানে এটাকেও জেড বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল জেড কিন্তু হচ্ছে ওই ক্র্যাসিউলা ওভাটা গাছটি। এই দেখো বন্ধুরা, লাস্ট ইয়ার বর্ষার ঠিক পরে আমার গাছটার এই অবস্থা হয়েছিল। গাছটার অনেক ডাল আমাকে কাটতে বাধ্য হয়েছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টিতে ভিজে এর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এবং মিলিবাগে অ্যাট্যাক করেছিল। এটার আমি যেটা ভুল হয়েছিল কি, এটা একটা বড় টবে রাখা ছিল, তো ওই সময় গাছটা খুবই ছোট ছিল। এটাও কিন্তু একটা পয়েন্ট, তোমরা অবশ্যই খেয়াল করবে যে কোনো গাছকে ওর সাইজের তুলনায় খুব বেশি বড় টবে রাখবে না। আর বিশেষ করে এই ধরনের সাকুলেন্ট প্রজাতির গাছ, যেখানে জল বেশি এদের প্রয়োজন হয় না, এখানে মানে এদেরকে একদমই বড় টবে রাখবেই না, কারণ বেশি বড় টব মানে বেশি মাটি এবং বেশি জল, তাই এদের গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি এই ভুলটা করেছিলাম, তোমরা এই ভুলটা করো না। তা আমি যেটা করেছিলাম, আমি এর টব চেঞ্জ করেছিলাম, মানে এর থেকে বড় সাইজে রাখা ছিল, তারপর এতে রেখেছিলাম। আমার ভিডিও করা হয়নি, কারণ ওই সময় আমার কোনো প্ল্যানিং ছিল না ইউটিউব চ্যানেল করার। তো তোমাদের আমি জাস্ট একটা ছবি তুলে রেখেছিলাম যে গাছটার প্রোগ্রেসটা দেখার জন্য, যে এই গাছটা এরকম ছিল, পরে কী হলো। এবং এখন তো তোমরা দেখতেই পাচ্ছ গাছটার কী সুন্দর অবস্থা। হ্যাঁ, মিলিবাগের জন্য আমি নিম অয়েল স্প্রে করেছিলাম, এবং যেগুলো মানে খুব বেশি মিলিবাগ ছিল, আগে আমি কলের তলায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম পাতাগুলো, এবং ম্যাক্সিমাম ডাল আমি ওপর থেকে ছেঁটে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে ছাদে রেখে এসেছিলাম একটু রোদের দিক করে, এবং পুজোর পরে ওই সময়টায় আমি এই কাজটা করেছিলাম। তখন ওয়েদার একটু ভালো থাকে এবং ফুল ডে সানেও এর কোনো সমস্যা কিন্তু হয়নি, উপরন্তু ভালো গ্রোথ হয়েছে। পুরো শীতকালটাই ও ছাদেই ছিল, খুব সুন্দর গ্রোথ হচ্ছিল। এই গরমকাল আসতেই ওকে আমি নাবিয়ে এনেছি, এবং কালকেই যে ঝড় হয়েছে সেই ঝড়ে এর এই টবটা মানে ভেঙে মানে ফেটে যায়। তাই আজকে সকালেই আমি একে টব চেঞ্জ করতে হয়েছে, এবং আমার কাছে আর কোনো টব ছিল না বলে আমি একটা বড় টবে রেখেছি। এবং তোমরা আগে যে ভিডিওতে দেখলে যে ছবিটা, সেটা টবটা চেঞ্জ করার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই টবটা এরকমভাবে ফেটে গেছে কালকের ঝড়ে ওপর থেকে পড়ে গিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই জেড প্লান্ট নষ্ট হয়ে যায় জল বেশি দেওয়ার কারণে অথবা জল খুব কম দেওয়ার কারণে। তাই আমাদেরকে জল দেওয়ার একটা সঠিক রুটিন মেনটেন করতে হবে, একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। তোমরা মাটি সবসময় টাচ করে দেখে নেবে, মাটি টেস্টিংটা সবসময় খুব প্রয়োজন জল দেওয়ার আগে। মাটিটা যখন দেখবে ওপর থেকে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি মতন শুকিয়ে গেছে, তখনই তোমরা জল দেবে। সকালে এর টপ চেঞ্জ করার সময় আমি দেখেছিলাম যে মাটিটা প্রায় শুকনোই, তোমরা দেখেই বুঝতে পারছো, ওই জন্য আমি টপ চেঞ্জ করে তারপরে জল দিয়ে দিয়েছি।
জল কম হলে জেট প্লান্ট নিজেই বলে দেবে যে তার জল প্রয়োজন, কারণ পাতাগুলো তখন তোমরা দেখতে পাবে যে কুচকে গেছে এবং পাতলা হয়ে আসছে। এতেই তোমরা বুঝতে পারবে যে জেট প্লান্টে তোমরা জল কম দিয়েছ। তবে আমি যেটা বলবো, তোমরা প্লান্টকে মানে গাছটাকে কোনো স্ট্রেস না দিয়ে তোমরা নিজেরা একটা রুটিন ফলো করবে এবং গাছটাকে অবজার্ভ করবে যে এর কতদিন অন্তর অন্তর জল লাগছে, এবং একে যদি রোদে রেখে দাও সেই অনুযায়ী কিন্তু এর মাটিও শুকিয়ে যাবে তাড়াতাড়ি এবং জলের রিকোয়ারমেন্টটাও বাড়বে। সুতরাং তোমরা তোমাদের জেট প্লান্টকে কোথায় রেখে দিয়েছো সেইটার ওপরও কিন্তু নির্ভর করবে যে জল কত ফ্রিকোয়েন্টলি দেবে, দুদিন অন্তর অন্তর না তিন দিন অন্তর অন্তর, এটা তোমরা নিজেরা একটা রুটিন ফলো করবে। তবে পাতা কুচকে যাওয়া মানে কিন্তু এইটাই হচ্ছে যে জল কম, পাতা হলুদ হয়ে যাওয়া মানে জল বেশি হচ্ছে, এবং পাতা ঝরে পড়ে প্লান্টটা কোনো রকমভাবে স্ট্রেসে চলে গেলে তখন কিন্তু পাতা পড়ে যায়। এটা কিন্তু জেট প্লান্টের একটা খুব বড় সমস্যা, অনেকেই এটা বলে যে পাতা ঝরে যাচ্ছে। তো তোমরা জলের একটা রুটিন মেনটেন করলে তোমাদের এই প্রবলেমটা আর হবে না। নেক্সট যে ভুলটা আমরা করি, আমরা জেটকে ইনডোর প্লান্ট মনে করি এবং ওটাকে কমপ্লিটলি শেডে রেখে দিই, রোদে রাখি না। এটা কিন্তু ভুল। অ্যাকচুয়ালি কোনো গাছই ইনডোর না, সব গাছই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে, তাই সব গাছই আউটডোর। কিন্তু অন্যান্য অনেক গাছের ক্ষেত্রে আমাদের রোদ না হলেও চলে, এমনি ব্রাইট আলোতে রেখে দিলেও হয়, কিন্তু জেডের ক্ষেত্রে সেটা নয়। জেডের কিন্তু অ্যাটলিস্ট 2-3 ঘন্টার রোদ দরকার। তবে হ্যাঁ, গরমকালের এই দুপুরবেলার রোদ কিন্তু জেডের জন্য ক্ষতিকারক, এবং তোমরা দেখতে পাবে খুব কড়া রোদে গেলে জেডের কিন্তু সানবার্ন হয়। যেরকম আমাদের সানবার্ন হয় স্কিনে, সেমনি জেডেরও সানবার্ন হয়, এবং পাতার মধ্যে কালো কালো ছোপ হয়ে যায় বা ব্রাউন হয়ে যায় পাতা, এইটা তোমরা খেয়াল রাখবে। সুতরাং সকালে এমন জায়গায় রাখবে যেখানে সকালে 2-3 ঘন্টার হালকা রোদ আসছে। জেডকে তোমরা যে কোনো মাটিতেই রাখতে পারো, খুব ভালোভাবেই গ্রো করবে জেড। তবে হ্যাঁ, এঁটেল মাটি যদি তোমরা নাও তাহলে অবশ্যই কিন্তু বালি মেশাবে। বালি মেশালে কি হয়, যেরকম চা ছেকনি হয় না, চা ছেকনি যেরকম ফুটো ফুটো থাকে জল বেরিয়ে যায়, বালি মেশালেও ঠিক তাই হয়। জল দেওয়া মাত্রই জলটা পুরো বেরিয়ে চলে যায়, জল জমে থাকে না। এবং এখানে আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে ড্রেনেজ হোল, মানে টবের নিচে হোল যেন মানে ফুটো যেন থাকে, যাতে জলটা বেরিয়ে যেতে পারে। সুতরাং যখনই তোমরা জল দেবে এটাও খেয়াল রাখবে যে নিচ থেকে বেরোচ্ছে কি না জল, এরকমভাবে জল দেবে। জেডকে বছরে একবার কম্পোস্ট দিতে পারো। আমি যেহেতু এর টব চেঞ্জ করেছিলাম তাই মাটির সঙ্গে তখনই আমি ভার্মি কম্পোস্ট মিশিয়েছিলাম, আর বাকি টাইমে আমি সিভিড সলিউশন দিই। সিভিড সলিউশন আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি বিজি থাকি, তাই আমার পক্ষে সিভিড সলিউশনটা আমার খুব সুবিধে হয়। 1 লিটার জলে 2-3 ফোঁটা সিভিড সলিউশন যথেষ্ট, এবং এটা ওভার ফার্টিলাইজও করে না গাছকে। তোমরা হয়তো জানো যে খুব বেশি ফার্টিলাইজারও কিন্তু গাছের ক্ষতি করে, তাই সিভিডটা অর্গ্যানিক, আমি প্রেফার করব সিভিড সলিউশন ইউজ করা। জেট প্লান্টকে প্রপাগেট করা খুব সহজ। একটা সুস্থ থেকে ডাল আগে বেছে নেবে, তারপরে নিচের দিকের পাতাগুলো সরিয়ে ফেলবে, এবং একটা আলাদা ছোট টবে মাটি প্রিপেয়ার করে রেখে দেবে। সেই মাটিতে তোমরা একটু বালি বেশি মেশাবে, মানে হালকা, যাতে হয় রুটস যাতে খুব ইজিলি ডেভেলপ করতে পারে সেরকমভাবে রাখবে, এবং তোমরা ওই ডালগুলো ওতে পুঁতে রাখবে। প্রপোগেশন কিন্তু তোমরা যখন করবে ডিরেক্টলি বড় টবে, মানে যেই টবে ওর মাদার প্লান্টটা আছে সেটাতেই দিও না, কারণ এটাতে রেজাল্ট ভালো আসে না। তো তোমরা আলাদা করে ওই রেখে দেবে, এবং কিছুদিন ওটাকে একটু ছায়াদার জায়গায় রাখবে, তারপরে তোমরা ওটাকে রোদে দিতে পারো। কারণ গাছ যখনই প্রপোগেট করি, গাছের যে কোনো মানে গাছের একটা শখ লাগে, তো প্রথমেই 1-2 দিন তো সে তার নতুন জায়গায় যাতে মানিয়ে নিতে পারে সেজন্য শেডে রাখা হয়, তারপরে তোমরা এটাকে রোদে দিতে পারো। আর অবশ্যই খেয়াল করবে জেডের রুটস খুব বেশি ডিপ হয় না, তাই প্রথমেই খুব বেশি বড় টবে দেবে না। ও যত যেরকমভাবে বাড়বে সেই অনুযায়ী ওর টপ চেঞ্জ করবে, যতক্ষণ না পুরোপুরি রুট বাউন্ড হয়ে যাচ্ছে ওর টপ চেঞ্জ করার দরকার নেই। পেস্ট অ্যাটাক বলতে জেট প্লান্টে মিলিবাগের অ্যাটাক হয়, এবং সেক্ষেত্রে তোমরা নিম অয়েল জলে গুলে স্প্রে করতে পারো, বা সাবান জল মানে লিকুইড সোপ যেটা হয় সেটা জলে গুলে স্প্রে করতে পারো। এবং মনে রাখবে যখনই তোমরা এরকম কোনো পেস্টিসাইড স্প্রে করছো সেটা সন্ধেবেলা সূর্য ডোবার পরেই করবে। এবং আমি যেটা করেছিলাম আমার গাছের জন্য, আমি ভালো করে পাতাগুলোও ধুয়ে নিয়েছিলাম,
খুব ফোর্সফুলি জল ফেলে এবং তারপরে সেটাকে আমি রোদে দিয়েছিলাম। মিলিবাগ এরকম সাদা দেখতে হয়, এবং যদি তোমার গাছ হেলদি হয় তাহলে মিলিবাগ খুব বেশি এর ক্ষতি করতে পারে না। একটা দুটো মিলিবাগ যদি চোখের সামনে দেখতে পাও তাহলে আমি সেক্ষেত্রে কী করি, ডিরেক্টলি পাতাটা ছিঁড়ে ফেলে দিই বা মিলিবাগটাকেই আমি কিছু একটা করে নিয়ে ফেলে দিই সামহাও। বাট অনেক বেশি যদি পাতায় মিলিবাগ হয়ে যায় তখন তোমাদেরকে ওই নিম অয়েল বা সাবান জলই স্প্রে করতে হবে, এবং তারপরে ওকে ভালো মতন মানে গাছটাকে নিউট্রিয়েন্টস দিয়ে দেবে, গাছটা যাতে ভেতর থেকে হেলদি হয়, এবং তারপরে রোদে রেখে দেবে ওকে, ব্যাস। আর তোমার গাছের কোনো প্রবলেম হবে না। ডেড প্লান্ট দিয়ে খুব ভালো বনসাই এবং টোপিয়ারি হয়, আমি এখনও পর্যন্ত করিনি, তবে তোমরা আমার কমেন্ট বক্সে জানিও যে তোমরা চাইছো কি না, তোমাদের জন্য আমি করে দেখতেই পারি। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক করো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে আজকের মতন এখানেই থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।